Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika. Bondhura, amra ajke ektu onno rokomer bishoy niye alochona korbo. Amra sobai jani bibhinno university theke PhD admission er somoy, form fill up er somoy ba interview dite jawar somoy research proposal lagche. To amra ei research proposal kibhabe toiri korbo? এই যে রিসার্চ প্রপোজাল তৈরি করার জন্য আমাদের লিটারেচার রিভিউ করতে হবে, বিভিন্ন রিসার্চ পেপার পড়তে হবে এবং ওই সমস্ত রিসার্চ পেপার পড়াশোনা করে আমাদের কিন্তু রিসার্চ প্রপোজালটা তৈরি করতে হবে। এবার আমরা এই রিসার্চ পেপার বা রিসার্চের যে সিনোপসিস এটা আমরা কোথা থেকে পাব? আমাদের বিভিন্ন রিসার্চ প্রপোজাল দেখলে বা রিসার্চ পেপার দেখলে কিন্তু আমাদের রিসার্চ প্রপোজাল তৈরি করতে সুবিধা হবে। তো আমরা আজকে এই রিসার্চ পেপার কিভাবে ডাউনলোড করব বা কোন ওয়েবসাইট থেকে আমরা সার্চ করব এই বিষয়টা দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের ভিডিও আসতে পারে। এছাড়াও আপনারা এই চ্যানেল থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান, পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবেন বা অন্যান্য রিক্রুটমেন্টের নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যে পিএইচডি অ্যাডমিশন চলছে, অনগোয়িং পিএইচডি অ্যাডমিশন 2023-এর একটা প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে দেখতে পারেন। এবার আমরা সরাসরি টপিকে চলে যাই। আমরা প্রথমে গুগল ক্রোম থেকে যে ওয়েবসাইটটা সার্চ করব এটি হচ্ছে গুগল স্কলার। আমি গুগল ক্রোমে গুগল স্কলার লিখে সার্চ করেছি। আপনারা সবাই জানেন এই গুগল স্কলার এই যে ওয়েবসাইটটা কিন্তু খুব ভালো একটি ওয়েবসাইট রিসার্চ পেপার ডাউনলোড করার জন্য। এবার আপনারা প্রথমে দেখুন যে লিংকটি আছে, এই লিংকে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন দেওয়া আছে গুগল স্কলার। আপনারা এখানে এই যে সার্চ চিহ্নটা দেওয়া আছে এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো একটা টপিক লিখে সার্চ করবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন আমি যে এক্সাম্পলটা লিখেছি, ট্যুরিজম ইম্প্যাক্ট অন কোস্টাল এনভায়রনমেন্ট। আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে কোনো টপিক দিতে পারেন। আপনারা যে বিষয়ে রিসার্চ প্রপোজাল তৈরি করতে চান বা আপনারা যে পেপার থেকে লিটারেচার রিভিউ করতে চান ওই একটা টপিক এখানে আপনারা দিতে পারেন। এবার আপনারা সার্চ করলেই কিন্তু এখানে অনেক ধরনের পিডিএফ চলে আসবে। আমার দেখুন চলে এসেছে। ফার্স্ট যেটা আছে ট্যুরিজম ইম্প্যাক্ট অন কোস্টাল এনভায়রনমেন্ট, এখানে দেখুন ডান দিকে কিন্তু পিডিএফ আছে। আপনারা এই পিডিএফের উপর ক্লিক করলেই কিন্তু এই যে পেপারটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আমার পেপারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের পছন্দ মতো এখান থেকে কোনো পেপার আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন আমার এই পেপারটা কিন্তু আমি ডাউনলোড করতে পেরেছি। আপনারা রিসার্চ প্রপোজাল তৈরি করার জন্য লিটারেচার রিভিউ করবেন আপনাদের পছন্দ মতো টপিক অনুযায়ী। এবার আপনারা এখানে দেখুন এখানে যেটা দেওয়া আছে ট্যুরিজম ইম্প্যাক্ট অন কোস্টাল এনভায়রনমেন্ট, নিচে দেখুন সাইটেড বাই 41, আপনারা এখানে ক্লিক করতে পারেন। এবার আপনারা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের সাইটগুলো দেখতে পারবেন, ওই রিলেটেড কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন টপিক দেখতে পারবেন। এখানে দেখুন বিভিন্ন টপিক চলে এসেছে, যেহেতু আমি সাইটের উপর ক্লিক করেছি এখানে কিন্তু অনেক ধরনেরই আমার পেপার চলে এসেছে। এভাবে কিন্তু সেকেন্ডে যেটা আছে দেখুন দ্য ইম্প্যাক্ট অফ ট্যুরিজম অ্যান্ড পার্সোনাল লেজার ট্রান্সপোর্ট অন কোস্টাল এনভায়রনমেন্টস এ রিভিউ, এখানেও আপনারা এই পিডিএফের উপর ক্লিক করতে পারেন। এখানে আপনারা এই পিডিএফের উপর ক্লিক করতে পারেন বা আপনারা এর উপর ক্লিক করলে আপনারা এখান থেকে একটা অ্যাবস্ট্রাক্ট পেয়ে যাবেন। আপনারা এখান থেকে দেখে নেবেন টপিকটা ভালো নাকি। নেক্সট দেখুন এখানে আপনারা এই সাইটেড বাই, এখানে দেখুন অনেকগুলোই সাইট আছে, এই সাইটেড আপনারা ক্লিক করতে পারেন, তাহলেই কিন্তু এই রিলেটেড অনেক ধরনের সাইটই চলে আসবে। আপনারা এখান থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখান থেকে কিন্তু ভালো করে দেখতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট যেটা আছে এখানে কিন্তু একটু প্রবলেম আছে। এখানে দেখুন যেটা আছে ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অ্যান্ড ট্যুরিজম অন কোস্টাল এনভায়রনমেন্ট, এই যে টপিকটা এই টপিকটার কিন্তু কোনো পিডিএফ নেই। আপনারা এই টপিকটা কীভাবে ডাউনলোড করবেন? এখানে দেখুন আমি এই টপিকটায় ক্লিক করতে এর কিন্তু কোনো পিডিএফ পাওয়া যাচ্ছে না। এখানে দেখুন পারচেস পিডিএফ, অর্থাৎ আমাকে পিডিএফ কিনতে বলা হয়েছে। এই যে পেপারটা কিন্তু খুব ভালো একটা জার্নাল থেকে পাবলিশ হয়েছে, সায়েন্স ডাইরেক্ট এলসিভিআর এখান থেকে পাবলিশ হয়েছে, কিন্তু খুবই একটি ভালো জার্নাল, খুব ভালো পেপার, কিন্তু এটা কিন্তু পিডিএফটা পাওয়া যাচ্ছে না, পারচেস করতে বলা হয়েছে। এই পিডিএফটা আমরা কিভাবে ডাউনলোড করব এই বিষয়টা একটু দেখব। এখানে দেখুন একটা ওয়েবসাইট দেওয়া আছে https.doi.org 10
10.16 এখানে যে এই ওয়েবসাইটটা দেওয়া আছে আপনারা এই ওয়েবসাইটটা কপি করে নেবেন। এখানে দেখুন দেওয়া আছে কপি লিংক অ্যাড্রেস, আপনারা এই কপি লিংক অ্যাড্রেস করে নেবেন বা এই যে ওয়েবসাইটটা আপনারা কপি করে নেবেন। এবার আমরা এই যে কপি করলাম এটা আমরা স্কাই হাব বলে একটা ওয়েবসাইট আছে ওখানে চেক করব, তাহলেই কিন্তু আমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবো। এবার আমরা এই গুগল ক্রোমে স্কাই হাব লিখে সার্চ করব। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে https.skyhub.se, এখানে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই স্কাই হাবের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে এন্টার ইউর রেফারেন্স। এবার আমি যে লিঙ্কটা কপি করেছিলাম এই লিঙ্কটা কিন্তু এখানে আমি পেস্ট করলাম। এবার আপনারা এখানে দেখুন ওপেন বলে একটা অপশান আছে, এই ওপেনে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার দেখুন এখান থেকেই কিন্তু এই যে পিডিএফটা ডাউনলোড করা যাবে, এখানে দেখুন দেওয়া আছে পিডিএফ, নিচে দেখুন দেওয়া আছে ওপেন, আপনারা এই ওপেনে ক্লিক করবেন, তাহলেই আপনারা যে পিডিএফটা ডাউনলোড করা যাচ্ছিল না গুগল স্কলারে সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবেই আমরা ডাউনলোড করতে পারলাম। এখানে দেখুন আমরা এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো পিডিএফও যদি গুগল স্কলার থেকে ডাউনলোড করতে না পারেন তাহলেই কিন্তু আপনারা এই স্কাই হাব থেকে ডাউনলোড করতে পারবেন। এবার এখানে দেখুন আমি এই পেপারটা ডাউনলোড করে নিয়েছি। আপনারা যদি রিসার্চ প্রপোজাল তৈরি করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু লিটারেচার রিভিউ করতে হবে, বিভিন্ন পেপার পড়তে হবে, বিভিন্ন পেপার থেকে লিটারেচার রিভিউ করতে হবে, তাহলেই কিন্তু আপনারা রিসার্চ প্রপোজাল খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে দেখুন যেরকম আমি এই যে টপিকটা চুজ করেছিলাম ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন অ্যান্ড ট্যুরিজম অন কোস্টাল এনভায়রনমেন্ট, এখানে দেখুন ফার্স্ট অ্যাবস্ট্রাক্ট আছে, আপনারা লিটারেচার রিভিউ করবেন, তারপর ইন্ট্রোডাকশান আছে, এখানে দেখুন পুরো ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। আপনারা এইভাবে কিন্তু প্রত্যেকটা পেপার ভালো করে পড়বেন, কীভাবে মেথোডোলজি দেওয়া আছে, আপনারা কোন মেথড থেকে যে রিসার্চ প্রপোজাল তৈরি করবেন কোন মেথডে তার কিন্তু ডিটেলসগুলো প্রত্যেকটা পেপারেই দেওয়া আছে। আপনারা প্রত্যেকটা পেপার খুব ভালো করে পড়বেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা খুব সহজেই লিটারেচার রিভিউ করে আপনারা রিসার্চ প্রপোজালটা কিন্তু তৈরি করতে পারবেন। এবার আমরা নেক্সট যে ওয়েবসাইটে যাব এটি হচ্ছে শোধগঙ্গা। আমি গুগল ক্রোমে শোধগঙ্গা লিখে সার্চ করেছি। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে https.shodhganga.inflipnet.ac.in, এটি হচ্ছে এই শোধগঙ্গা ইনফ্লিপনেট সেন্টার এর যে ওয়েবসাইটটা, আপনারা এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা এই শোধগঙ্গার ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এবার আপনারা এখান থেকে কিছু বিষয় দেখতে পারেন, এখানে কিন্তু অনেক কিছু ডিটেলস দেওয়া আছে এই শোধগঙ্গা নিয়ে, আপনারা ডিটেলসটা দেখতে পারেন। নাহলে আপনারা এখানে দেখুন সার্চ বলে একটা অপশান আছে, এই সার্চে আপনারা আপনাদের পছন্দ মতো টপিক অনুযায়ী যেরকমভাবে আপনারা গুগল স্কলারে সার্চ করেছিলেন সেইরকমভাবে কিন্তু এখানে আপনারা সার্চ করতে পারেন। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো টপিক সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। আমি আগের মতোই কিন্তু এখানে ওই টপিকটা লিখেছি, এখানে দেখুন সার্চ বলে অপশান আছে, আমি যে টপিকটা লিখেছিলাম এখানে চলে এসেছে ইম্প্যাক্ট অফ ট্যুরিজম ইন কোস্টাল এরিয়া। আপনারা এখানে এই অ্যাড ফিল্টার্সে আপনারা আরও অন্য কোনো টপিক চুজ করতে পারেন এই টপিক রিলেটেড, তারপর আপনারা অ্যাড করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের ওই টপিক রিলেটেড অনেক রিসার্চ পেপার চলে আসবে। এখানে দেখুন আমার অনেক কিন্তু রিসার্চ পেপার চলে এসেছে, ওই যে রিসার্চ টপিকটা নাও হতে পারে ওই রিসার্চ টপিক রিলেটেড অন্যান্য কোনো রিসার্চ পেপার এখানে চলে আসবে। এবার আমরা এখান থেকে যে কোনো একটা রিসার্চ পেপার ডাউনলোড করে একটু দেখে নিচ্ছি। এখানে দেখুন যেটা দেওয়া আছে ইম্প্যাক্ট অফ অ্যাকোয়াকালচার অন কোস্টাল এনভায়রনমেন্ট, আমরা এই টপিকটা একটু ডাউনলোড করে দেখে নিই। এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের যে টপিক থাকবে, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন ওই টপিকের কিন্তু সাইটেশন ডিটেলস চলে এসেছে, এখানে দেখুন দেওয়া আছে টাইটেল অফ দ্য থিসিস ইম্প্যাক্ট অফ অ্যাকোয়াকালচার অন কোস্টাল এনভায়রনমেন্ট, নেম অফ দ্য রিসার্চার, নেম অফ দ্য গাইড কমপ্লিট ইয়ার, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, নেম অফ দ্য ইউনিভার্সিটি, এখানে কিন্তু দেখুন পুরো ডিটেলসটা চলে এসেছে, আপনারা এখানে এইটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন, এখানেও কিন্তু ওইগুলোই দেওয়া আছে টাইটেল রিসার্চার গাইড কিওয়ার্ডস, এখানে দেখুন কী কিওয়ার্ডস ইউজ করেছেন ওরা, এই কিওয়ার্ডসগুলোও দেওয়া আছে, ইউনিভার্সিটি দেওয়া আছে। নেক্সট দেখুন এখানে এবার কিন্তু আমরা চলে এসেছি, এখানে কিন্তু পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এই যে শোধগঙ্গা থেকে, আপনারা কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। যেরকম দেখুন এখানে এই যে রিসার্চ পেপার, এখানে দেখুন টাইটেল পেজ, এখানে আপনারা এই টাইটেল পেজ পিডিএফের উপর ক্লিক করবেন তাহলেই আপনারা টাইটেল পেজের পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, এবং যে টাইটেল পেজটা কীভাবে করেছেন ওরা এই টাইটেল পেজটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন। দেখুন টাইটেল পেজটাই চলে এসেছে। নেক্সট দেখুন নেক্সট যেটা আছে সার্টিফিকেট পিডিএফ,
যে সার্টিফিকেটের পিডিএফটা আছে, নেক্সট আছে অ্যাবস্ট্রাক্ট। আপনারা যদি দেখতে চান, আপনাদের নিজেদের পছন্দ মতো যে টপিকটা আপনারা চুজ করবেন এখান থেকে কিন্তু আপনারা অ্যাবস্ট্রাক্টটাও দেখতে পারবেন। এখানে দেখুন কীভাবে অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে। আপনারা এই অ্যাবস্ট্রাক্টগুলো দেখেও কিন্তু আপনারা আপনাদের রিসার্চ প্রপোজালে ওরকম কিছু বিষয় দিতে পারেন। এই রিসার্চ যে অ্যাবস্ট্রাক্টের পেপারটাও আপনারা ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন টেবিল অফ কন্টেন্টস দেওয়া আছে, টেবিল অফ লিস্ট অফ টেবিলস দেওয়া আছে, লিস্ট অফ ফিগার্স কোন কোন ফিগার্স ইউজ করেছেন ওনারা, নেক্সট লিস্ট অফ প্লেটস, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন চ্যাপ্টার 1 আছে, চ্যাপ্টার 2 আছে, চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 4, 5, 6। নেক্সট দেখুন সামারি অ্যান্ড কনক্লুশন, সাজেশন অ্যান্ড রিকমেন্ডেশন পিডিএফ, রেফারেন্স পিডিএফ। তারপর দেখুন এগুলো কিন্তু পুরো ডিটেলসটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। আপনারা এই যে রিসার্চ পেপারগুলো ডাউনলোড করলেই ওনারা কীভাবে রিসার্চ পেপার করেছেন বা রিসার্চ যে থিসিস করেছেন এগুলো কিন্তু আপনারা খুব সহজেই এই স্রোতগঙ্গা থেকে পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনারা এখান থেকে পেপারগুলো ডাউনলোড করতে পারবেন। নেক্সট দেখুন অনেক ধরনেরই পেপার আছে, আপনারা যে বিষয় থেকে সার্চ করতে চান আপনারা এখান থেকে সার্চ করতে পারেন। এবং এটি হচ্ছে এই স্রোতগঙ্গা থেকে রিসার্চ পেপার ডাউনলোড করার যে বিষয়টা। নেক্সট আমরা রিসার্চ প্রপোজাল কীভাবে ডাউনলোড করব, আমরা সিনোপসিস কীভাবে ডাউনলোড করব। আমরা তো রিসার্চ প্রপোজাল তৈরি করব, এই রিসার্চ প্রপোজালও আমরা ডাউনলোড করতে পারবো। এই যে রিসার্চ প্রপোজাল আমরা ডাউনলোড করব, এটা যে লিঙ্ক থেকে করব এটি হচ্ছে স্রোতগঙ্গোত্রী। আমরা স্রোতগঙ্গোত্রীতে চলে এসেছি, গুগল ক্রোমে স্রোতগঙ্গোত্রী লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে স্রোতগঙ্গোত্রী@ইনক্লিপনেট, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই স্রোতগঙ্গোত্রী এর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এবার আপনারা এখানে দেখুন, এখানেও কিন্তু সার্চ বলে একটা অপশন আছে। আপনারা এই সার্চে আপনারা যে টপিকের উপর রিসার্চ সিনোপসিস তৈরি করতে চান বা রিসার্চ প্রপোজাল তৈরি করতে চান আপনারা ওই নামটা এখানে দেবেন। আমি ওই একই টপিকটাই দিয়েছি, এবার আমি সার্চ করলাম। এখানে সার্চ করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন এখানেও কিন্তু ওই আগের মতো স্রোতগঙ্গার মতো এখানে দেখুন দেওয়া আছে অল অফ স্রোতগঙ্গোত্রী। এখানে কিন্তু আপনাদের টপিকটা চলে আসবে, আপনারা এখানে অন্যান্য টপিক লিখে ওই যে টপিক রিলেটেড আপনারা এখানে অ্যাড করতে পারেন। এবার আপনারা দেখুন এখানে ওই রিলেটেড কিন্তু অনেক টপিক চলে এসেছে, আমার এখানে দেখুন ওই রিলেটেডই অনেক টপিক চলে এসেছে। আমরা যে কোনো একটা এখান থেকে একটু দেখে নেব। এখানে দেখুন অনেকগুলোই আমার টপিক চলে এসেছে। আপনারা খুব ভালোভাবে নেমটা সার্চ করবেন যাতে ওই রিলেটেড হয়, কারণ এখানে তো ওই একই টপিক থাকে না, অন্যান্য টপিক রিলেটেড থাকে। তাই আপনারা যে নামটা চেক করবেন ওই নামটা দিয়ে এখানে দেখতে পারেন ওই রিলেটেড অন্যান্য ধরনের টপিকও চলে আসবে। এবার আমরা যে কোনো একটা দেখে নিচ্ছি। ফার্স্ট যেটা আছে, ইনফ্লুয়েন্স অফ স্যালাইন ইন্ট্রুশন অ্যালং দ্য ফ্রেশ ওয়াটার কোস্টাল অ্যাকুইফার্স অফ কেরালা, সেন্ট্রাল কেরালা, সাউথ ইন্ডিয়া। এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের যে টপিক থাকবে। এবার আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু টাইটেল চলে এসেছে, রিসার্চার চলে এসেছে, গাইড চলে এসেছে, এখানেও কিন্তু কিওয়ার্ডস আছে, আপলোড ডেট আছে, ইউনিভার্সিটি আছে, রেজিস্ট্রেশন ডেট, অ্যাবস্ট্রাক্ট আছে। এখানে দেখুন আপনারা পুরো ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন। এবার আপনারা এখানে দেখুন এই যে সিনোপসিসটা তৈরি করেছেন ওনারা, এখানে ফার্স্ট আছে টাইটেল পিডিএফ, নেক্সট আছে সিনোপসিস পিডিএফ। আপনারা যেটা ডাউনলোড করতে চান, যদি আপনারা এই টাইটেল পিডিএফটা ডাউনলোড করতে চান, তাহলে এখানে দেখুন ভিউ বা ওপেন বলে একটা অপশন আছে, এই ভিউ বা ওপেনে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই যে রিসার্চ প্রপোজাল এখান থেকে টাইটেল পেজটা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন সিনোপসিস দেওয়া আছে এবং এটা হচ্ছে টাইটেল, যে টাইটেল পেজ। এবার আপনারা যে সিনোপসিস পিডিএফ বা আপনারা যে রিসার্চ প্রপোজালের পিডিএফটা ডাউনলোড করবেন, এখানে ভিউ বা ওপেনে ক্লিক করবেন। তাহলেই আপনারা এখান থেকে এই সিনোপসিসের যে পেপারটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন এটা 5 পেজের, এখানে কিন্তু এখানে কীভাবে রিসার্চ প্রপোজাল তৈরি করেছেন ওনারা, এখানে এই রিসার্চ প্রপোজালের বিষয়টা দেওয়া আছে 5 পেজে। আপনারা এইভাবে কিন্তু আপনাদের পছন্দ মতো রিসার্চ প্রপোজাল আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। অনেকগুলোই আছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলোই রিসার্চ প্রপোজাল দেওয়া আছে। আমরা স্রোতগঙ্গা থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে রিসার্চ পেপার, যেটা হচ্ছে থিসিস, যেটা রিসার্চ পেপার। এবার এখান থেকে আমরা যেগুলো দেখছি এগুলো হচ্ছে রিসার্চ প্রপোজাল। এখানে কিন্তু রিসার্চ প্রপোজালগুলো দেওয়া আছে, আপনারা রিসার্চ প্রপোজাল তৈরি করতে চাইলে এখান থেকে রিসার্চ প্রপোজালগুলো দেখে কীভাবে ওনারা তৈরি করেছেন এখান থেকে আপনারা কিন্তু এই রিসার্চ প্রপোজালটা তৈরি করতে পারবেন। এবং এটি হচ্ছে স্রোতগঙ্গোত্রী থেকে আমরা আজকে 4টা ওয়েবসাইট দেখলাম।
একটা গুগল স্কলার, স্কাই হাব, সুদ গঙ্গা, সুদ গঙ্গোত্রী। আমি জানি আপনারা অনেকেই এই সমস্ত ওয়েবসাইটের কথা জানেন, তাও আমি ভিডিওটা দিলাম। আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবেই আপনারা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, যাতে আপনাদের কাছে নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে, এবং আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ।